হ্যালো স্টুডেন্টস, হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা পার্ট ওয়ানে পড়ছিলাম, তো কিভাবে সকালটা শুরু হয় একটা জুয়ের মধ্যে, এবং কিভাবে যারা কর্মচারী তারা কাজকর্ম করে, এবং অন্যান্য কিছু প্রাণীর বর্ণনা দেওয়া রয়েছে তারা কি করে। তো আমরা পরের অংশটা পড়ি। আপস্টার্স ইন দ্য হাউস দ্য প্যারোটস অ্যান্ড প্যারাকিট স্যালুট ইউ উইথ এ ক্যাকোফোনি অফ সাউন্ডস। অর্থাৎ উপরে সিঁড়ি দিকে উপরে গেলে দেখতে পাবো প্যারোটস অ্যান্ড প্যারোটস, তোতা পাখি এবং টিয়া পাখি। টিয়া পাখির হচ্ছে লেজ অনেকটা লম্বা এবং তোতা পাখির থেকে একটু ছোট। তারা কি বলে ওই যে ক্যাকোফোনি, ক্যাকোফোনি অর্থাৎ যে শব্দের কোনো মিনিং হয় না, প্রচুর উঠতে চাই আমি যে একসঙ্গে সেরকম একটা সাউন্ড দিয়ে তোমাকে স্বাগত জানাবে। সুকু দ্য গ্রেট প্যারোট ক্রাইস আই অ্যাম এ ভেরি ফাইন বার্ড। তো সুকু একটা হচ্ছে ধূসর রঙের তোতা পাখি, সে বলছে আই এম এম এ ভেরি ফাইন বার্ড, আমি একটি খুবই সুন্দর পাখি। এ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইট মঙ্গুসেস প্যাটার বিজিলি অ্যারাউন্ড দ্যার কেজেস। এরপরে রয়েছে মঙ্গুস অর্থাৎ বিজি, তার কি হয় হোস্ট অফ কুইক ফুটেড অর্থাৎ তারা দ্রুত পায়ে চলাফেরা করে, এবং তারা হচ্ছে বিজিলি অ্যারাউন্ড দ্যার কেজেস, তাদের চারিপাশে এদিক ওদিক ঘোরাফেরা করছে, এবং তারা কি করছে প্যাটার করছে, প্যাটার হচ্ছে মাঝে মাঝে জোরে আওয়াজ করছে, মাঝে মাঝে আস্তে আস্তে আওয়াজ করছে, এবং আওয়াজগুলো খুব দ্রুত। দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক পজ অ্যান্ড নোজ টুইচিং। হেয়ারি আর্মাডিলো এক ধরনের প্রাণী, আমাদের এদিকে ভারতবর্ষে পাওয়া যায় না, এগুলো আমেরিকাতে দেখা যায়। তো সেই প্রাণীটি কী করছে, পিঠে পিঠে ভর দিয়ে শুয়ে পড়ছে, প মানুষের খাবারতে ভর দিচ্ছে এবং নোজ খুঁজে এবং তার নাম ধরে টানছে, মাঝে মাঝে ঝটকা দিচ্ছে। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেস অ্যাট দ্য এন্ড ফায়ার দ্য টোরাকোস নাউলি। তারপর ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস, সেই হাউস থেকে নেমে যে নিজের বড় খাঁচাটার দিকে যাই, তাহলে সেখানে দেখো যেখানে টোরাকোস থাকে, পাখি এক ধরনের। দ্য মেল পিটি আই হ্যাড রিয়ার্ড ওয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা, মেলটির নাম একজন পুরুষ ছিল, তার নাম হচ্ছে পিটি, যাকে লেখক লালন পালন করেছিলেন যখন তিনি ওয়েস্ট আফ্রিকা বা পশ্চিম আফ্রিকায় ছিলেন। হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পার্চেস, হচ্ছে পিয়ার্স মানে হচ্ছে দর্শন দেওয়া, অর্থাৎ সেই হায়ার পার্চেস ওয়ান অফ হায়ার পার্চেস উঁচু একটা ডাল থেকে সে হচ্ছে তার দর্শন দিচ্ছে। দেন ইফ ইউ কল টু হিম হি উইল ফ্লাই ডাউন অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ নিয়ার স্পিয়ার, এবং তাকে যদি তুমি ডাকো সে নিচে নেমে আসছে এবং তোমার কাছাকাছি কোনো ডালে এসে বসছে। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই, কারু 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 কু কু, তার বসে আছে এবং চিৎকার করে একটা করবে, তার এই চিৎকারের আওয়াজ হচ্ছে ক্যারু ক্যারু করে চিৎকার করবে। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস, তুমি সেই পাখির ঘর থেকে বেরিয়ে এসে রেপটাইল অর্থাৎ সরীসৃপ বা সাপ যেদিকে থাকে সেদিকে যাবে। হিয়ার ইন এ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ দ্য রেপটাইল গ্লোস, অর্থাৎ এখানে প্লেজেন্ট টেম্পারেচার একটা 80 ডিগ্রি, 80 ডিগ্রি টেম্পারেচারে তারা হচ্ছে মনোরম টেম্পারেচারা রেপটাইল গ্লোস তারা ঢলে পড়ছে। স্নেকস রেগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইজ, স্নেকস খুব ভালোভাবে শান্তভাবে লিডলেস, চোখের ভ্রু নেই সেরকম পাতা, চোখে পাতা নেই সেভাবে তোমাকে সম্মান জানাচ্ছে। রক্স মেক গালফিং সাউন্ডস, ট্যাংয়েরও আওয়াজ শোনা যাচ্ছে। লিজার্ডস লাই ড্রেপড ওভার রক্স, লিজার্ড গিরগিটি সেগুলো বড় বড় পাথরের উপরে শুয়ে রয়েছে, বড় বড় গাছের গুড়িতে। অ্যাট 10 ও ক্লক দ্য জু গেটস ওপেন,
and the first rush of visitors arrive. সকাল 10টায় চিড়িয়াখানা খোলে এবং ফার্স্ট রাশ এবং প্রথম ভিজিটররা তাদের ঢুকে পড়ে। অ্যাজ দে কাম ফ্লাডিং ইন টু দ্য গ্রাউন্ডস এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট। তারা যখন চলে আসে তখন আমাদের সবাইকে অ্যালার্ট হতে হয়, এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট। দিস ইজ নট টু এনশিওর দ্যাট দ্য অ্যানিমেলস ডু নট হার্ট পিপল বাট টু মেক শিওর দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমেলস। তার মানে এটা নয় দ্যাট অ্যানিমেল ডু নট হার্ট, যে অ্যানিমেলগুলো সেই পশুগুলো যে মানুষদের হার্ট করবে আঘাত করবে সেই জন্য সতর্ক নয়, কিন্তু কি জন্য সতর্ক, বাট টু মেক শিওর পিপল ডু নট হার্ট দ্যাট, যেন মানুষ সেই সমস্ত পশুদেরকে হার্ট না করে। ইফ অ্যান অ্যানিমেল অ্যাসলিপ দে ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট অর প্রড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ। অর্থাৎ কোনো যদি অ্যানিমেল জন্তু শুয়ে থাকে দে ওয়ান্ট টু থ্রো স্টোন, তারা পাথর ছুঁড়ে দিতে চায়। অনেক লোকজন পাথর ছুঁড়ে দেয় অর্থাৎ প্রড অর্থাৎ ঠেলে দেয় কোনো স্টিক দিয়ে বা লাঠি দিয়ে যাতে সেটা নড়াচড়া করে, অর্থাৎ যারা দর্শক তারা ভালোভাবে দেখার জন্য অনেক কিছু করতে পারে, পাথর ছুঁড়তে পারে অথবা লাঠি দিয়ে গুঁতো দিতে পারে। উই হ্যাভ ফাউন্ড ভিজিটার্স ট্রাইং টু গিভ দ্য শিম্পাঞ্জিস লাইটেড সিগারেটস অ্যান্ড রেজুলেটস। আমরা দেখেছি অনেকে শিম্পাঞ্জিদের লাইটেড সিগারেট জ্বলন্ত সিগারেট এবং রেজর ব্লেড অনেকে দিয়েছে। দ্য আনসিভিলাইজ বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিংস ইন এ জু হ্যাজ টু বি সিন উইথলি। অর্থাৎ মানুষের যে আনসিভিলাইজ বিহেভিয়ার, কিছু কিছু মানুষের এত অসভ্য বর্বর আচরণ যে রয়েছে সেটা যদি তুমি দেখতে চাও তাহলে তোমাকে জুয়ে আসতে হবে। টুয়ার্ডস ইভিনিং দ্য ভিজিটার্স ক্রাউড থিনস আউট, অর্থাৎ সন্ধ্যার সময় ভিজিটার সেগুলো ধীরে ধীরে চলে যেতে থাকে এবং সেই জু পাতলা হতে থাকে। দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সানলাইট দ্য কেস হোয়ার দ্য ক্রাউন্ড পিজিয়ন স্লিপ, এবং সূর্যের ঢালু রশ্মি সূর্য যখন আসতে যায় সেই আলোটা গিয়ে পড়ে সেই কেস খাতায় যেখানে ক্রাউন্ড সুশোভিত পায়রাগুলো থাকে। ক্রাউন্ড মানে এখানে বিউটিফুল কথা বলা হয়েছে। অ্যাজ দ্য লাইট ফেডস দ্য রবিন সিজেস টু সিং, অর্থাৎ যখন আলো নিভে যায় কমে আসে তখন রবিন সেই গান বন্ধ করে। অ্যান্ড ফ্লাইজ অফ টু দ্য রুস্ট ইন দ্য মিমোসা ট্রি, তখন সে মিমোসা ট্রি মিমোসার কাছে উড়ে চলে যায় তার বাসায়। দ্য হোয়াইট ফেসড আওয়েলস দ্যাট হ্যাভ স্পেন্ট অল দ্য ডে প্রিটেন্ডিং টু বি গ্রেট রি স্টাম্পস নাও ওপেন লার্জ গোল্ডেন আইস। এই হোয়াইট ফেস্ট অর্থাৎ সাদা রঙের পেঁচাগুলো ছিল যারা সারাদিন ভান করে, যে গাছের গুড়ির মতো গাছের একটা লাঠির মতো যে চাপ হয়ে থাকে তারা এখন চোখ খোলে, বড় বড় তাদের গোল্ডেন সোনালী চোখ খোলে। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি, শ্যাডো অর্থাৎ ছায়া পড়তে থাকে এবার এই যে ফুলের বেডগুলো রয়েছে যেখানে ফুল চাষ করা হয় এবং রকারি পাথর সেই জায়গাগুলোতে পড়তে থাকে। দেয়ার ইজ এ সাডেন কোরাস ফ্রম দ্য শিম্পাঞ্জিস বেডরুম, আবার একটা সাডেন কোরাস মানে হচ্ছে একসঙ্গে যে গান করে সেটা কোরাস বলে, শিম্পাঞ্জি রুম থেকে বেডরুম থেকে পাওয়া যায়। ইউ নো দে আর কোয়ারেলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্রোক, যে তুমি জানো তারা কি নিয়ে ঝগড়া করছে, স্ট্রোক অর্থাৎ যে খড়গুলো দেওয়া হবে সেগুলো কারা নেবে সেটা নিয়ে তারা লড়াই করছে। অ্যাজ ইউ লাই ইন বেড ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো দ্য মুন সেপারেটিং ইট সেলফ ফ্রম দ্য শ্যাডোজ অফ দ্য ট্রি, যখন তুমি শুয়ে থাকবে তুমি দেখবে জানলা দিয়ে দেখবে যে মুন সেপারেটিং ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রি, কাছে যে ছায়া সেখান থেকে ছাপ আলাদা হয়ে যাচ্ছে। ইউ হিয়ার দ্য লায়ন্স কাফ, তুমি লায়নগুলো যে কাশি তাদের কাশি শব্দ শুনতে পাবে সিংহের, সুন ইট উইল বি ডন, আবার উষা হবে।
আবার সকাল হবে, অ্যান্ড দ্য কোরাস অফ দ্য বার্ডস উঠতে থাকে, এবং আবার সেই পাখির কলরবে পুরো জায়গাটা মুখরিত হবে। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ দ্য সন, সকালের সেই সুন্দর বাতাস, মিষ্টি বাতাস, ঠান্ডা বাতাস, সেটা পাখির গানের সঙ্গে বাজবে। তো এই পর্যন্তই একটা বর্ণনা দেওয়া আছে একটা জুয়ের মধ্যে, একটা সারাদিনে কী কী কাণ্ড হয়, প্রাণীরা পাখিরা কীরকম বিহেভিয়ার করে তারই বর্ণনা দেওয়া রয়েছে। এরপর আমরা কোশ্চেনগুলো দেখি। দ্য অ্যাভারেজ ডে ইন এ জু বিগিনস জাস্ট বিফোর, বললাম জাস্ট বিফোর ডন, অর্থাৎ ভোর হওয়ার কিছুক্ষণ আগে শুরু হয়। দ্য বার্ড সার্চিং দ্য ডিভি গ্রাস অন দ্য লন ওয়ার, কারা খোঁজে, সেটা হচ্ছে কি হেল কি হেল খোঁজে। স্টিফেন উইথ এ ব্রুম ইন ইস হ্যান্ড ওয়াজ গার্ডিং ওভার দ্য, স্টিফেন লাঠি নিয়ে বা লাঠি না সরি ঝাঁটা নিয়ে কি গার্ড করছে, বিয়ার্স গরিলা এপস আরমাডিলো, এটা টেক্সটে আমার মনে পড়ছে না, সম্ভবত গরিলা হবে। তো এইগুলো খুঁজে খুঁজে টেক্সট থেকে বের করতে হবে অ্যান্সারগুলো। তো দেখো টেক্সট থেকে খুঁজে বার করার চেষ্টা করো, যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে নিশ্চয়ই জানাও। থ্যাংক ইউ।